এই বাংলার জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পবিত্র ধারক এবং বাহক হয়ে জাতীয় সংসদে ইয়া নবী সালাম আলাইকার সেই প্রেমময় সুর পৌঁছে যাক আমি আজকে চট্টগ্রামের সকল সুন্নি জনতার কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা সেটা হৃদয় থেকে চান কি চান না চান জবান খুলে বলেন চান কি চান না কারা কারা চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন যদি সেটা চান তাহলে বাংলার জাতীয় সংসদে ইয়া রাসূলুল্লাহর স্লোগান পৌঁছে দেওয়ার ইয়া নবী সালাম আলাইকার প্রেমময় সুর জাতীয় সংসদে উপস্থাপন করার এবং মিলাদ শরীফকে বাস্তবায়ন করার একটি মাত্র সংগঠন অদ্বিতীয় সংগঠন সেই সংগঠনের নাম হলো জাকের পার্টি কথা বলেন ঠিক কি না সেটা হলো জাকের পার্টি বলবেন অন্য পার্টি কি নাই হ্যাঁ অন্য অন্য দল আছে সুন্নিয়তের অনেক দল আছে কিন্তু আমরা দেখতে পাই কাউকে ছোট করে নয় আমরা দেখতে পাই সেই দলগুলো আঞ্চলিক কোন বিভাগে হয়তো তার অনেক মজবুত কোন জেলায় হয়তো অনেক মজবুত কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা শহরে প্রতিটা নগরে প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় প্রতিটি ইউনিয়নে আমার সেই ভাইদের বিচরণ নাই কিন্তু আপনারা শুনলে খুশি হবেন জাকের পার্টি এমন একটি পার্টি যেই পার্টির মাধ্যমে বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে গুঞ্জে গুঞ্জে আমার নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফকে প্রতিষ্ঠা করার ভাইয়ের আমার চেষ্টা চলছে এবং মিলাদ শরীফ হচ্ছে জবান খুলে বলেন মারহাবা আবার মহব্বতে বলেন মারহাবা আমরা স্লোগান দিয়ে থাকি পীর যার যার সুন্নিয়ত সভা বলি কি বলি না জবান খুলে বলেন বলি কি না আমরা বলে থাকি পীর যার যার সুন্নিয়ত সভার এই কথাটা যদি আমাদের হৃদয়ের কথা হয়ে থাকে এই স্লোগান যদি আমাদের হৃদয়ের স্লোগান যদি হয়ে থাকে তাহলে আপনাকে আমাকে চক্ষু খুলতে হবে হৃদয়কে প্রশস্ত করতে হবে আপনাকে অগ্রাধিকার দিতে হবে কোন দল কোন সংগঠন বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় শানে রিসালাতের দাওয়াত দিচ্ছে আপনি সেই দলটাকে প্রাধান্য দেওয়া আপনার উচিত কথা বলুন ঠিক কিনা তাহলে আপনি গণনা করে দেখবেন একেবারে নাম্বার ওয়ান ক্লাসে যে পার্টির নাম সেই পার্টি হলো উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন সেই দল হলো আমার আল্লাহর দল আর আল্লাহর দলের বিজয় অবিশ্বম্ভাবী কেবলা দান হুজুর বলছে বাবা সেই দল হলো জাকের পার্টি সে দলের নাম কি জবান খোলো বলেন সেই দলের নাম কি আর জাকের পার্টির কাজ কি জানেন আমার নবী হায়াতুন নবী না মরা নবী একটু জবান খুলে বলতে হবে নবী কি মরা কোন নবী আমার মহব্বতে বলেন কোন নবী এই আকীদা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক আমরা সেটা চাই কি চাই না আবার জবান খুলে বলেন চাই কি চাই না আর সেই হায়াতুন নবী আকীদাকে পরিপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার যে দল সেই দল হলো জাকের পার্টি আজকে সারা বাংলাদেশে ওহাবি সালাফি লামাদাবি লাকামি থেকে শুরু করে এক কথা রাসূলুল্লাহ দুশমন যারা আজকে আমার নবী সরকারে দো আলমকে তারা নূর বলতে তারা ভাইয়ের আমার দ্বিধাগ্রস্ত হয় নূর বলতে তারা চায় না নূর মানতে তারা চায় না আমার নবীকে তারা হায়াতুন নবী মানতে চায় না আমার নবীকে তারা সাধারণ মানুষের সাথে তুলনা করতে চায় আমি আপনাদের কাছে বলতে চাই আমার নবী কি মাটির নবী না নূরের নবী জবান খুলে বলেন মাটির না নূরের কেমন নূর আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি তাম বিশ্ববাসীকে তিনি জানিয়ে দেয় হে বিশ্ববাসীরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে নূর প্রেরণ করলাম قد جاءكم من الله نور وكتاب مبين জবান খুলে বলেন মারহাবা আল্লাহ বলে আমি প্রেরণ করলাম আমার পক্ষ থেকে নূর কি প্রেরণ করলেন একটু জবান খুলে বলতে হবে কি নবী এসেছে খুশি না বেজার কখন পাঠালেন আমার নবীকে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আজকে এই প্রোগ্রামটি যদি দিনের ১২টায় হতো
তাহলে এতটুকু লাইট আলোর ব্যবস্থার কোনো প্রয়োজন ছিল না কোনো প্রয়োজনীয়তা ছিল না কারণ দিনের আলোতে সূর্যের আলোতে আমরা এক ভাই আরেক ভাইকে দেখতে পেতাম কিন্তু যখন রাত হলো আধার হলো আধার হওয়ার কারণে আমরা একে অপরকে দেখতে পাই না বিদায় আমরা যেন দেখতে পাই যার কারণে আমরা আজকে লাইটের ব্যবস্থা করা হয়েছে আলোর ব্যবস্থা করা হয়েছে প্রিয় নবীকে কেন তুমি নূর মানবে না আল্লাহ তাবারক তাআলা নবীকে কখন পাঠালেন যারা শিক্ষিত মানুষ যারা ন্যূনতম লেখাপড়া জানে যারা ইসলামের ইতিহাস জানে তারা সকলেই জানে এবং সকলেই আপনারা শুনেছেন আমার নবী কে আল্লাহ পাক যখন এই জগতে প্রেরণ করলেন ওই সময় এই জগতের একটি নাম ছিল যুগের একটি নাম ছিল ওই যুগের নাম ছিল আইয়ামে জবান খুলে বলেন আইয়ামে জাহিলিয়াত ওই যুগটা ছিল বড় বড় তার যুগ ওই যুগ ছিল মারামারি কাটাকাটি রক্তপাত মানুষের ভিতরে কোনো প্রকার প্রেম ছিল না মানুষের মধ্যে কোনো প্রকার দয়া ছিল না এক আল্লাহর ইবাদত বলে গিয়ে মানুষগুলো তাদের মন মতো করে তারা খোদা সৃষ্টি করতে শুরু করলেন প্রভু মনোনীত করতে শুরু করলেন এক আল্লাহর জায়গায় একজন নয় দুজন নয় তৎসময় খানে কাবার ভিতরে 360টি দেবতা তারা ভাইয়েরা আমার প্রতিস্থাপন করেছে আবার কেউ বা এক আল্লাহকে বাদ দিয়া আল্লাহ তাবারাক তাআলার শান বাদ দিয়া কেউ বা চন্দ্রের পূজা করলো কেউ বাবার সূর্যের পূজা করলো কেউ বাবার বৃক্ষের পূজা করলো কেউ বাবার পাথরের পূজা করলো কেউ বা অগ্নি পূজা করলো কেউ বা মুক্তির পূজা করলো মায়ের অধিকারী ছিল না কন্যার অধিকারী ছিল না নারীর অধিকারী ছিল না ভাইয়ের অধিকারী ছিল না আত্মীয়তার মধ্যে সুসম্পর্ক ছিল না মানবতা নাই ভদ্রতা নাই শ্রেষ্ঠতা নাই ভ্রাতৃত্ব নাই বন্ধুত্ব নাই আরে নাই 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 পৃথিবীর মধ্যে শান্তি বলতে কোনো কথা নাই শান্তি যখন কিছুই নাই তামাম পৃথিবীর মধ্যে গোত্রে গোত্রে যখন কলহল চলছে রক্তপাত যখন চলছে আল্লাহ তাবারাক তাআলা ঠিক ওই মুহূর্তে তামাম বিশ্ববাসীকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য হেদায়েতের পথ দেখে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর প্রেরণ করলাম জবান খুলে খুলে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ সেই নূর কি পৃথিবীর একটি নয় পৃথিবীর দুটি নয় পৃথিবীর প্রায় 37টি প্রসিদ্ধ তাফসীর সেই নূরের ব্যাখ্যা এসেছে সেই নূর হলো আপনার নবী আমার নবী নবীদের নবী কুল কায়নাতের নবী সাইয়্যিদুল আম্বিয়া নবীউল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবী রাহমাতাল লিল আমিন জবান খুলে বলেন রাহমাতাল লিল আমিন এবং আপনাদের এই চট্টগ্রামে আমাদের এই প্রিয় নগরী চট্টগ্রামে বড় বড় তাফসীর মাহফিলে আজকে যারা জেলখানে বন্দী আছে সেই সমস্ত তাফসীর কারকগণ আপনাদের আমাদের এই চট্টগ্রাম নগরীতে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে উপেন লক্ষ লক্ষ জনতার সামনে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট এবং জোরালো ভাবে তারা বলেছে সেই নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন আল্লাহু আকবার আর মহব্বতে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীর মধ্যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ইজ্জতওয়ালা থাকে ততক্ষণ পর্যন্ত ইজ্জত পায় যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের সাথে তার প্রেমের একটা সম্পর্ক থাকে কথা বলেন ঠিক কি না রাসূলের সাথে ওলি আল্লাহর সাথে যার প্রেমের সম্পর্ক আছে আল্লাহ তাবারাক তাআলার পক্ষ থেকে তার জন্য সম্মানের দুয়ার তিনি উন্মুক্ত করে রাখে আর আল্লাহর হাবিবের সাথে যারা গুস্তাখি করে আল্লাহর হাবিবের সাথে যারা বেয়াদুফি করে আল্লাহর হাবিবের সাথে যারা নাফরমানি করে আল্লাহ তাবারাক তাআলা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ইজ্জতের সাদুর আল্লাহ পাক উঠে নিয়ে আল্লাহ তাবারাক তাআলা জিল্লাতের সাদুর তাদেরকে দিয়ে এই পৃথিবীর মধ্যে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত এবং অত্যাচারিত আমার আল্লাহ তাদেরকে করে কথা বলুন ঠিক কি না আর মহব্বতে বলেন ঠিক কি না আজকে চট্টগ্রামের সমস্ত
মুমিন মুসলমান ভাই বোনদেরকে বলবো যেই যে দল আপনারা করেন 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 তবে একটা কথা মনে রাখতে হবে যেই দলে আপনি করেন না কেন আপনাকে যখন কবরস্থ করা হবে আপনার ইন্তেকালের পরে সেদিন অন্য কোন দলের পরিচয় আপনার থাকবে না একটি দলের পরিচয় নিয়ে আপনাকে কবরে যেতে হবে সেই দল হলো আমার রাসূলুল্লাহর দল কথা বলুন ঠিক কি না আর আমার কিবলা জান হুজুর আমার কিবলা জান হুজুর উবেন তিনি বলেছেন বাবা জাকের পার্টি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পার্টি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ এবং আল্লাহ রাসূলের পার্টি কিবলা জান হুজুর বলেছে বাবা জাকের পার্টি হিলফুল ফুজুল জাকের পার্টি হিলফুল ফুজুল এর মানে যেই সংগঠন আজ থেকে 1400 বছর আগে ঘোষণা করেছেন সৃষ্টি করেছেন প্রতিষ্ঠা করেছেন আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন কিবলা জান হুজুর বলেছে বাবা জাকের পার্টি ওলি আল্লাহর দল কিবলা জান হুজুর বলেছে বাবা জাকের পার্টি মুমিন মুসলমানদের দল সুতরাং আজ অথবা কাল জাকের পার্টির পতাকার নিচে ঈমান যদি থাকে আসতে হবেই হবে কারণ জাকের পার্টি ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই জবান খোলা বলার বিকল্প কোন রাস্তা নাই আজকে হয়তো আমার কথাগুলো আপনাদের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হতে পারে এটা বেমানান হতে পারে এটা অযৌক্তিক আপনাদের কাছে মনে হতে পারে তবে সময় আপনাদেরকে বলে দিবে জাকের পার্টি কি এবং জাকের পার্টি কেন দেশবাসীকে করতে হয় এবং জাকের পার্টির পতাকার নিচে কেন আমাদেরকে আসতে হয় কথা বলুন ঠিক কি না আল্লাহর নবী সরকারে দো আলম আসলেন পৃথিবীর বুকে আজকের এই পবিত্র জলসার উদ্দেশ্য হলো পবিত্র ঈদে মিলাদুন জবান খুলে বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী নবী আসবেন জগতে খুশি না বেজার মহব্বতে বলেন খুশি না বেজার আল্লাহ তাবারক তাআলা আমার নবী আসার আগে নবী আসবেন রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহ রাব্বুল ইজ্জাত জিব্রিলকে ডাক দিয়ে বলি জিব্রিল তিনটি পতাকা কয়টি মহব্বত আমার দিকে তাকান কয়টি পতাকা তিনটি পতাকা নিয়ে তুমি জমিনে চলে যাও জাকের পার্টি যে হিজবুল্লাহ জাকের পার্টি যে হিলফুল ফুজুল তার কয়েকটি উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে বললেন জিব্রিল রে তিনটি পতাকা নিয়ে তুমি দুনিয়ায় চলে যাও আজ রবিউল আউয়ালের 12 তারিখ আজকে পৃথিবীর মধ্যে আগমন করবে আমার হাবিব রহমাতাল লিল আলামিন কথা বলেন ঠিক কি না ছোট্ট করে আরেকটি কথা বলে যাই রবিউল আউয়াল যখন আসে এখানে তো কথা বলে কেন রবিউল আউয়াল যখন আসে আমার দেশে তথাকথিত কিছু আলেম তথাকথিত কিছু মুসলমান নামদারি মানুষ আছে যারা রবিউল আউয়ালের 12 তারিখকে প্রশ্নবিদ্ধ করার জন্য সাধারণ মানুষের কাছে উপস্থাপন করে কি উপস্থাপন যে আল্লাহর হাবিব জগতে এসেছে রবিউল আউয়ালের 12 তারিখে এই নিয়ে মতনক্য আছে কি বলে কথা বলেন না কি বলে এই নিয়ে মতনক্য আছে মতনক্য বলতে গিয়ে তারা বলে যে কেউ কেউ মত দিয়েছেন রবিউল আউয়ালের 8 তারিখ কেউ বলেছে 9 তারিখ কেউ বলেছে 10 তারিখ আবার কেউ বলেছে 13 তারিখ সুতরাং রবিউল আউয়ালের 12 তারিখ এটা কনফার্ম এটা সঠিক নয় নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আরো জোরে জোরে নাউজুবিল্লাহ নবী আগমন করলেন আজ থেকে 1400 বছর আগে আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে যখন আল্লাহ তাবারক তাআলা তাকে প্রেরণ করলেন এবং 360 বছর কান্দার পরে আল্লাহ তাবারক তাআলা যেই তারিখে যেই দিনে যেই সময় আল্লাহ পাক যেই স্থানে তাকে
তার তওবা কবুল করলেন আজ থেকে হাজার হাজার বছর পূর্বে কথা বলুন ঠিক কি না ঠিক হাজার হাজার বছর আগে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত তারিখে তিনি তওবা করেছেন মাসটা ছিল কি মাস এই খবর কি আপনারা জানেন না জানেন সেই মাসটা হলো জিলহজ মাস কি মাস জিলহজ জবান খুলে বলেন জিলহজ মাস সেই তারিখটা কি জানেন 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ যার কারণে হজের মূল দিন হলো 9 জিলহজ সুবহানাল্লাহ বলেন না কত জিলহজ 9 জিলহজ আরাফার ময়দানে অর্থাৎ আরাফার দিবস যাকে বলা হয় আমি আপনাদের কাছে জানতে চাই হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিবসে তিনি তওবা করলেন আরাফার ময়দানে সেই দিবসটা হলো আরাফার দিবস ইয়াউমুল আরাফা সেই তারিখটা হলো 9 জিলহজ মাস হলো জিলহজ মাস এই দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোন মসজিদের ইমাম কোন মাদ্রাসার শিক্ষক এবং আপনাদের আমাদের এই চট্টগ্রাম চট্টগ্রামের এই চট্টলার কোন মসজিদের ইমাম এই নিয়ে কি কোনো প্রকার মতনক্য করেছে না কথা বলেন না মতনক্য করেছে না বাংলাদেশ ওহাবি হতে পারে বাংলাদেশের রাফিজি হতে পারে বাংলাদেশের শিয়া হতে পারে বাংলাদেশের খারিজি হতে পারে বাংলাদেশের লামাজাবি হতে পারে বাংলাদেশের লাকিয়ামি হতে পারে কিন্তু আমরা দেখি হজ যখন পালন করতে যায় ইয়াউমুল আরাফার দিন ওহাবি থাকে না খারিজি থাকে না রাফিজি থাকে না শিয়া থাকে না মুতাজালালা থাকে না লামাজাবি থাকে না লাকিয়ামি থাকে না সব কওমের সব আকীদার লোকগুলো 9 জিলহজ আরাফার ময়দানে তারা চলে যায় এর মানে সবাই ঐক্যমত আজ থেকে হাজার হাজার বছর আগে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহর দরবারে তওবা করেছিলেন যেদিন আল্লাহ পাক তার তওবাকে কবুল করেছিলেন সেই মাস ছিল জিলহজ মাস তারিখ ছিল 9 জিলহজ 9 জিলহজ এবার আসেন আসল কথায় লক্ষ লক্ষ বছর আগে বাবা আদম কোন তারিখে তওবা করলো কোন তারিখে কবুল হলো সেটা নিয়ে মতনক্য নাই সেটা নিয়ে কোনো দ্বিধা নাই সেটা নিয়ে কোনো কনফিউশন নাই সেটা নিয়ে কোনো আলেমের মতনক্য নাই বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজের কত তারিখে কুরবানি করলো সেই তারিখ নিয়ে কোনো মতনক্য নাই আছে কথা বলেন আছে নাই বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গায় দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করেছিলেন খানে কাবার যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয় সেই মাকাম ইব্রাহিম নিয়ে আদ পর্যন্ত কোন আলেম দ্বিমত পোষণ করে নাই গভীর মনোযোগ আবু জাহেলের বাড়ি মক্কায় আছে না নাই কথা বলার আছে না নাই আবু জাহেলের বাড়ি মক্কায় আছে এই পর্যন্ত কোন আলেমের মুখে শুনি নাই যে এই বাড়িটা আবু জাহেলের না এটা নিয়ে মতনক্য আছে এই মতনক্য কেউ করে নাই ফায়খানা দললেই আবু জাহেলের বাড়িতে যায় পসরাবের ব্যাগ হলেই আবু জাহেলের বাড়িতে যায় কিন্তু মতনক্যগুলো সৃষ্টি করে নবী দুশ্মনেরা আমার রসুলের বেলায় এসে সুদূর প্রসারী ষড়যন্ত্র নিয়ে এই দেশের নিরহ এই দেশের সহজ সরল মমিন মুসলমানদেরকে রসুল প্রেম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য মতনক্য আছে এই নিয়ে দ্বিমত আছে এই কথাগুলো বলে বলে রসুল প্রেমিকদেরকে রসুল প্রেম থেকে আলাদা করতে চায় মাকাম ইব্রাহিম নিয়ে মতনক্য নাই আবু জাহেলের বাড়ি নিয়ে কোনো মতনক্য নাই আবু জাহেলের বাড়ি থেকে সম্ভবত সর্বোচ্চ হলে 50 গজ দূরে কত গজ 50 গজ দূরে যেই ঘরে আগমন করেছে মাউলুদ হয়েছে যেই ঘরে সর্বপ্রথম আমার নবীর কদম মোবারক লেগেছে আমার নবীর আব্বা খাজায়ে আব্দুল্লাহর হুজরা মোবারক ওই ঘরের সামনে গেলে দেখবেন সাইনবোর্ড আর সাইনবোর্ড ভাইয়ের আমার দেশ হলো আরবি সাইনবোর্ড লাগানো বাংলা দেশ হলো আরবি সাইনবোর্ড লাগানো ইংরাজি দেশ হলো আরবি সাইনবোর্ড লাগানো উর্দু পারসি চায়না বিভিন্ন ভাষার সাইনবোর্ড লাগানো রসুলের আব্বা জানের হুজরা মোবারকের ঘরে
কি লেখা যে এই ঘর আল্লাহর হাবিব সরকারে দু আলমের আগমনের ঘর এটা সহি সনদে এটা পাওয়া যায় না এই নিয়ে মতনক্য আছে সুতরাং এখানে বরকতের জন্য কেউ দোয়া করবেন না আমি প্রশ্ন করেছিলাম ওই শায়েখকে শায়েখ এটা নিয়ে যদি মতনক্য থাকে এই যে হাম্মামখানা পাশে হাজা বাইত এই যে ঘর এখন যেটা হাম্মামখানা এই বাড়িটা কার শামা কুত্তুরি যে সেটা আবু জাহেলের বাড়ি তো বললাম বাহ চমৎকার আবু জাহেলের বাড়ির চিহ্ন আছে যারে না বানাইলে সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি হতো না আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই নবীর ঘর কোথায় সেটা নিয়ে কনফিউশন তোমার এর মানে ঘর নিয়ে কনফিউশন নয় তোমার ইমানের মধ্যে কনফিউশন আছে ইমানের মধ্যে তোমার দুর্বলতা আছে কথা বলুন ঠিক কিনা সুতরাং যারা রবিউল আব্বালের ১২ তারিখ নিয়ে যারা মতনক্য করে স্পষ্ট আজকে চট্টগ্রামের এই পবিত্র ইসলামী জলসা থেকে আমরা উদাত্ত ভাবে তাদেরকে জানিয়ে দিতে চাই তারা কখনো মুসলমান হতে পারে না পারে না পারে না কথা বলুন ঠিক কিনা গভীর মনোযোগ দিয়ে শুনেন পতাকা কয়টা জবান খুলে বলেন তিনটি পতাকা আল্লাহকে জিব্রিল নিয়ে যাও জিব্রিল নিয়ে গেলেন আজ থেকে দেড় হাজার বছর আগে আমরা সবাই তো রসুলের প্রেমিক কিন্তু আসল জায়গা আমরা কয়জন ঠিক আছি রসুলের জন্য কাঁদতে কাঁদতে আমরা যার যার হয়ে যাই রসুলের আহলে বায়তের সাথে যারা দুশ্মনি করে আমরা তাদের সাথে আবার বসে বসে হাত মিলাই আছে না নাই আছে না নাই সুহাদায় কারবালার নামে সেমিনার সাজানো হয় অথচ কারবালার নীল নকশা করলো যারা সেই স্টেজে বসে আমরা তাদের প্রশংসাও করি কথা বলেন সেই স্টেজে বসে আমরা তাদের প্রশংসা করি এর মানে প্রমাণিত হয় সেই দিনের কুপাবাসীদের মতো তোমাদের আদর্শ তোমাদের চরিত্র কানবা হুসাইনের জন্যে কিন্তু অস্ত্র দিবা তোমরা ইয়াজিদ রে এর মানে প্রমাণ হয় এখনো সেই জাতি এখনো আছে যারা হুসাইনের জন্য চোখের পানি দিবে কিন্তু তরোয়ার যখন ধরে তখন হযরত হুসাইনের পক্ষে নয় তখন তারা ইয়াজিদের পক্ষে কথা বলে ইয়াজিদের পক্ষে তারা তরোয়ার ধরে কথা বলেন ঠিক কিনা আর তাদের সেই মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্যে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এই গোলামদেরকে মাঠে ময়দানে রেখেছে আর সময় দেওয়া হবে না আর সুযোগ দেওয়া হবে না কারণ আগামীর সময় রসুল প্রেমিকদের সময় আগামীর সময় আহলে বায়তের ভালোবাসার প্রেমিকদের সময় কথা বলুন ঠিক কিনা আগামীর সময় জাকের পার্টির সময় কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলি জিব্রিল পতাকা নিয়ে যাও জিব্রিল পতাকা নিয়ে আসলেন তিনটা কয়টা একটা মাশরিকে একটা মাগরিবে একটা পশ্চিমে একটা পূর্বে মারহাবা মারহাবা কোন না লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর আরেকটা লাগিয়ে দিলেন খানে কাবার সাদে মারহাবা বলেন না খানে কাবার সাদে সারা জীবন কিতাবে পড়ছি কিন্তু ফতাকা তো উঠাই নাই সে সৌভাগ্য হয় নাই হয়েছে কখন জানেন হিজবুল্লাহর ইমামের কাছে যাওয়ার পর তিনি ঘোষণা করলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী অর্থাৎ রবিউল আব্বালের প্রথম তারিখে তোমরা বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি আশেক রসুলের ঘরে ঘরে প্রতিটি জাকের পার্টির নেতা কর্মীর ঘরে ঘরে বাড়িতে বাড়িতে তোমরা তিনটি করে পতাকা উত্তোলন করো আল্লাহু আকবার বলেন না এই আজ থেকে তার হাজার বছর আগে আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতা জিব্রাইলকে দিয়া পতাকা উত্তোলন করে শানে রিসালতের বিজয়ের ঝান্ডা তিনি উড়িয়ে দিয়েছেন আর দেড় হাজার বছর পরে হিজবুল্লাহর ইমামের হস্ত মুবারক দিয়ে আবার সত্যের তিনটি পতাকা
কথা উত্তোলন করে দিয়ে ইসলামের বিজয় সুন্নতের বিজয় আউলিয়া কারামদের বিজয়কে সুনিশ্চিত করা হয়েছে কথা বলুন ঠিক কি না এই বিজয়কে কেউ আটকে রাখতে পারবে না আরো জোরে বলেন পারবে না পতাকা উত্তোলন করা হলো হযরতে মা আমেনা বলেন আমার ঘর অন্ধকার হঠাৎ করে দেখি আল্লাহু আকবার বলেন না হঠাৎ করে দেখি নূর নবী নূর নিয়ে সারে জাহান নবীর নূরে আলোকিত হয়েছে আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী হে নূর লেকে এসেছে সারে জাহান নবীর নূরে আলোকিত হয়েছে আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার বলেন হযরত ইমাম আমিনা বলেন আমি দেখতে পাই আমার আধার ঘর আলোকিত হয়ে গেছে শুধু আমার আধার ঘর নয় তাম মক্কা নগরী আলো আর আলো আলো আর আলোর পরিস্ফোটন ঘটেছে শুধু তাই নয় আমি আমেন আমার হুজরা মুবারক থেকে বসে সুদূর সিরিয়ার বড় বড় অট্টলিকাগুলো আমি আমেনা দেখতে পেয়েছি নূরের আলোতে নূরের জ্যোতিতে তাকিয়ে দেখি রে আমার সামনে একজন নবজাতক সেজদায় পড়ে ভাইয়ের আমার সেজদায় পড়ে আছে হাত লাড়ে না পাও লাড়ে না জবান দিয়ে ওয়াও ওয়াও করে তিনি কাঁদে না মা মা করে কাঁদে না দুনিয়ার সাধারণ সন্তানের মতো করে আমার নবী ওয়াও ওয়াও করে কান্নাকাটি করে না হযরত আমিনা বলেন আমি ভাবলাম না জানি আমার গর্ভ থেকে মৃত্যু সন্তানের ভূমিষ্ঠ হলো আগমন হলো হযরত আমিনা বলে আমি যখন এমন কথা মনে মনে ধারণা করলাম কে যেন রে অদৃশ্য থেকে ডেকে বলে আমিনা রে এরে আমিনা না 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 আপনার সন্তানকে আপনি দুনিয়ার কোন সন্তানের মনে মত করে মনে করবেন না এরে আমিনা আপনি আপনার সন্তানের জবানের কাছে আপনি আপনার কান মোবারক লাগান আপনার কানটা লাগিয়ে শুনেন আপনার সন্তান কিসের নামের তাসবিহ তিনি জপে আল্লাহর হাবিবের আম্মা জান হযরতে আমিনা বলেন আমি যখন আমার কান নিয়া আমার নবজাতক সন্তান হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামাতের কাছে আমি লাগাইলাম আমি শুনতে পাই আমার সন্তান সেজদায় পড়ে কান্দে ইয়া রাব্বি হাবিলি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন শিশু নবী আগমন করে পৃথিবীর বুকে সেজদায় পড়ে তিনি কান্দে উম্মতি বলে হে প্রিয় ভাইয়েরা কেন নবীর পক্ষে থাকবেন কেন নবীর দলে থাকবেন কেন নবীর মিলাদ পড়বেন কেন নবীর দুরুদ পড়বেন কেবলা জান হুজুর বলেছে বাবা রাসূলুল্লাহর ভালোবাসার নাম হলো ঈমান হুজুর বলেছে বাবা রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তকরণে যতটুকু কেবলা জান বলে বাবা তার ঈমান হলো ততটুকু কেবলা জান বলে বাবা রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তকরণে নাই লম্পা পাগড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার লম্পা পাগড়ি জাগাল দাঁড়িয়াতে নরের মহত্ব বাড়ে না তাহাতে কথা বলেন ঠিক কিনা হৃদয়ের মধ্য যদি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের মহব্বত যদি না থাকে এশক যদি না থাকে রাসূলের ভালোবাসা যদি না থাকে রবি ঠাকুরজির মতো নাবি কেন হাঁটু পর্যন্ত দাঁড়িয়ে রাখলে এতে আমার আল্লাহর কিছু আসে যায় না এত করে আমার নবীর কিছু আসে যায় না
হৃদয়ের মধ্যে যদি আমার রাসূলের ভালোবাসা না থাকে, মাথার মধ্যে ভারতের শিখবাইদের মতো পাগড়ি পরিধান করে ঘুমাইলে আপনার লাভটা কি হবে? যদি অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত আপনার না থাকে, আর যদি অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত থাকে, অন্তরে যদি রাসূলুল্লাহর প্রেম থাকে, আপনার মুখে ভর্তি দাড়ি না একটা দাড়িও যদি থাকে, এই দাড়ির মধ্যে নূর দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য হুজুর বলে বাবা লম্পা পাগড়ি জাগাল দাঁড়িয়াতে নড়ের মহত্ব বাড়ে না তাহাতে। হুজুর কো বাবা রাসূলুল্লাহর মহব্বত যার অন্তকরণে নাই, ওই ব্যক্তির ঈমান বলতে কোনো বস্তু নাই, সে সারাসার সারাসার বেঈমান, সারাসার বেঈমান, সারাসার বেঈমান। কথা বলেন ঠিক কি না? ওরে ঈমান মল আমার নবী মুস্তফা গো, ঈমান মল আমার নবী মুস্তফা গো, জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাকি রাখি, এসকে মুহাম্মদি পাশি গলে যদি রয়ে গো, ঈমান মল আমার নবী মুস্তফা গো। হাদিস শরীফ খুলে দেখি এই কথা আমার রসুল আজ থেকে 1500 বছর আগে কয়, আকলিস দিনিকা ইয়াকফি কাল আমাল আল কালিল। রসুল কো তোমার ঈমান তুমি মজবুত করো, আমল যদি তোমার কম হয় আমি নবী তো আছি। আস্তে কোন আরে জোরে, আরে জোরে, ওগো নবী তুমি আমার হয়ে যাও, বলেন না নবী তুমি আমার, ওগো তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে, বলেন নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও, ওগো তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আমিন। আরো মহব্বতে বলেন, আমিন। আর একটু জোরে বলেন, আমিন। বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। বলেন ইয়া হাবিব আল্লাহ, আমিন। বলেন ইয়া ওয়ালি আল্লাহ, আমিন। জাকের পার্টি, জিন্দাবাদ। জাকের পার্টি, জিন্দাবাদ। জাকের পার্টি, জিন্দাবাদ। জাকের পার্টি চট্টগ্রাম জেলা মহানগর, জিন্দাবাদ। আল্লাহ আপনি আমাদের সকলের হাজিরি গোলামি কবুল করেন। আমি আজকে আলোচনা এখানেই সমাপ্ত করলাম, কারণ আগে বলেছি আলোচনা সুদীর্ঘ হবে না সংক্ষিপ্ত হবে, এই জন্যে খুব স্পিরিটে কথা বলেছি। এখন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওনারা আপনাদের সম্মুখে ইসলামের অত্যন্ত গাঢ় গর্ব এবং বর্তমান পরিচিতির উপরে আউলিয়া ইকরামদের কেন প্রয়োজন সে সম্পর্কে গান গর্ব।